কাজটাও করা যাবে না ভাই, এই ফোরপর যাও সার আপনারা দিবেন না। আপনারা 40 দিন পর্যন্ত ধানের ভয়ে যা যা সারের দরকার আপনারা তাই তাই সার দিয়ে দিবেন। আসসালামু আলাইকুম সিনজেন্টা কৃষি টিভি ইউটিউব চ্যানেলে প্রিয় দর্শক, ধান চাষি ভাইরা একটু জোরে বলবেন, অবশ্যই ধানের আবাদ যদি করেন, ধানের চাষ যদি করেন, তাহলে এই আমার এই পুরো ভিডিওটা আপনারা দেখুন। আমি যা যা বলবো সেগুলো না আপনারা শুনবেন, শোনার পরে আপনারা বুঝতে পারবেন যে ধান কীভাবে দিয়ে তৈরি করে, প্রথম থেকে শেষ পর্যন্ত যা যা দরকার ধানের সেই বিষয়ে আমি কথা বলবো। প্রিয় প্রথমে আপনারা ধানের চাষ আপনারা করবেন, ধানে যখন আপনারা ধান লাগাবেন প্রথমে, সেখন আপনারা ধানের আবাদ করলে টিএসপি পটাশ ইউরিয়া এগুলো না আপনারা বিঘা প্রতি যতটুকু আপনারা যেখানকার আপনার আবহাওয়া যতটুকু দরকার সেই আবহাওয়া অনুযায়ী আপনারা ধানে সার দিবেন, সেই জমির উর্বরতার শক্তি বুঝি। কিন্তু আপনার এটুকু মাথায় রাখবেন যে ধান আপনার 40 দিন বয়স হয়ে গেলে আর আপনারা ধানে সার দিবেন না। আপনার ধান প্রথমে লাগানোর দিন আপনারা যাই দিবেন যে সার দিবেন, আর আপনার ধান যখন আপনার 20 থেকে 25 দিন বয়স হবে তখন একবার সার দিবেন, আর 35 দিনের দিন একবার আসাটি সার আপনি দিয়ে দিবেন। এই যাহা 40 দিন পরে কিন্তু আপনার সার দিলে ধানে বিভিন্ন রোগ বালাই হয়, বিভিন্ন ধানের আপনার এই যে কেউ কেউ আপনার ধানের এই যে পাতা কড়ানো আপনারা দেখছে, এই ধানের এই পাতা কিন্তু আপনার অতিরিক্ত সারের, অতিরিক্ত ইউরিয়া সার বা অতিরিক্ত ডিএপি সার আপনারা ব্যবহার করলে এই পাতা কিন্তু খুব দ্রুত বাইরে আপনার এই পাতা পোড়া রোগ লাগে, সেখন আপনার ধানের ফলন কমে যায়। এবার কেউ কেউ করে কি ধান আপনার থোড় হয়ে গেছে, কাজ থোড় হয়ে গেছে বা থোড় পর্যায়ে আবার সার মারে, এই কাজটাও করা যাবে না ভাই। এই থোড় পর্যায়েও সার আপনারা দিবেন না। আপনারা 40 দিন পর্যন্ত ধানের ভয়ে যা যা সারের দরকার আপনারা তাই তাই সার দিয়ে দিবেন। 40 দিন পর্যন্ত আপনারা প্রথমে লাগানির কালে 20 কেজি টিএসপি, 20 কেজি এমওপি, আর আপনার 10 কেজি ইউরিয়া, 1 কেজি গ্রোজিন, আর 1/2 কেজি বিঙ্গো, এই সারটা আপনারা কাদায় ছিটি দিয়ে ধান লাগা দিবেন। তারপরে আপনার 7 দিনের মধ্যে ধান লাগা 7 দিনের মধ্যে রিফিট লগরান বা লেজার এই যে দুইটি বালাইনাশক আছে আপনার আগাছানাশক, এই আগাছানাশক এই দুইটি বালাইনাশক আপনারা ধান লাগা 7 দিনের মধ্যে আপনারা 3 থেকে 7 দিনের মধ্যে আপনারা এই আগাছানাশক আপনারা দিয়ে দিবেন। তারপরে আপনার ধানে 20 দিন যেদিন আপনার বয়স হবে সেদিন আপনারা ধানের ভয়ে আপনার ম্যাগমা 2 কেজি বিঘা ভয়ে, আর আপনার 1 কেজি থিওভিট, আর আপনার 20 কেজি ড্যাপ ডিএপি, আর আপনার ইউরিয়া আপনার 10 থেকে 15 কেজি, এই সারটা আপনারা জমিতে দিয়ে দিবেন। এবার ভুঁই যাতে আপনার জমিতে ধানের জমিতে যদি সেঁকসেকি পানি থাকে বা হালকা কাদা থাকে তাহলে আপনারা মাইনোক্টো এক্সট্রা আর ভিত্তাকু এই দুইটি বালাইনাশক আপনারা সারের সাথে মাখা জমিতে ছিটি দিবেন। তাহলে আপনার ধান 50 দিন পর মানে আপনার 25-30-35 দিন পর্যন্ত গাছ ধানে কোনো আপনার মাজরা বলেন কোনো উড়ি বেড়ানো কোনো প্রকারের পোকামাকড় আপনার ধানে আর থাকবে না। তারপরে আপনার ধান যখন আপনার 35 দিন বয়স হবে সেখন আপনার আবার মাইনকটা এক্সট্রা আর ভিত্তাকু এইটা আপনারা ধানে সেই সময় আপনার অ্যামিস্টার টপ সহ আপনারা দিবেন। দিলে কী হবে, আপনার দেখছেন যে নিচে কিন্তু আপনার খোল পচা রোগ লাগে, ধানের পাতা পচে যায়, ধানের পাতা আপনার বিভিন্ন রকমের পট করি পাতা শুকিয়ে যায়, ধানে পচকা রোগ লাগে, এই জন্য আপনারা মাইনোক্টো এক্সট্রা ডেনিম আপনার এই মাইনোক্টো এক্সট্রা আর আপনার ভিত্তাকু আর অ্যামিস্টার টপ এগুলো আপনারা ধানের বয়স যখন আপনার 35-40 দিন বয়স হবে বা 50 দিন বয়স হবে সেখন আপনারা এটি স্প্রে করে দেবেন। তারপরে আপনার ধানের বয়স যখন আপনার 65 দিন বয়স হবে, ধানের বয়স যখন আপনার 65-70 দিন বয়স হবে সেদিন আপনারা ফিলিয়া আর আপনার এই প্লেনাম দেখেন ভিউ, এখানে প্লেনাম আছে ধানে কিন্তু আপনার সেই সময় কিন্তু আপনার এক ধারণার কারেন্ট পোকা লাগে, দেখেন এই এরকম কারেন্ট পোকাটা আপনার পোকা কিন্তু আপনার এরকম ভাবুন ধানে খাই
গাছ কিন্তু আপনি দ্রুত গাছ আপনি সেকেন্ডে মনে করেন আজ আপনি ধান ভালো দেখে আসছেন, কাল যাই দেখছেন যে আপনার ধান সব হুড়ি হয়ে গেছে। আবার আপনার হুড়ি না হলেও আপনি ধান দেখছেন যে আপনার ফলন যেটি হওয়ার কথা ছিল 25 মণ হবে আপনার 10 থেকে 15 মণ, এই আপনার ধান চিটি মারি যায় বা ধানের ফলন হয় না, ধানের শীষ ছুটু হয়। এই জন্য আপনি ওই সময় ফিলিয়া আপনি মাইনরলি আমার কথা করেন, মূল আপনি শুনবেন আর এই ধানের আবাদ এরকম নিয়মে করবেন যেটা আপনারা এই আমার কথার সাথে যাতে আপনারা মিল না পান, সেখন আমাকে মিলবেন। তো ভিউয়ার্স, আপনারা ধানের আবাদ আমি যা যা বলছি এরকম নিয়মেই আপনারা করবেন। ধানের বয়স যখন আপনার 65-70 দিন বয়স হবে, সেখন আপনারা এই প্লেনাম আর ফিলিয়া এই দুইটি বালাইনাশক আছে, এই দুইটি বালাইনাশক আপনারা বিঘাপ্রতি স্প্রে করে দেবেন ধানের জমিতে। এইবার স্প্রে করার পরে ধানের বয়স যখন আপনার আবার 80 থেকে 90 দিন যখন বয়স হবে, সেখন কিন্তু আবার আপনি অ্যামিস্টার টপ আর আপনার সবিক্রন বলে বিশাস একটা বালাইনাশক, এটি দিলে আপনার ধানে কিন্তু আপনার গান্ধি পোকা লাগে। এইবার শীষ বাড়ানির কালে কিন্তু আপনার লক্ষ্মীর গু বলে আপনার ধানের শীষে কিন্তু আপনার এই হলদে হলদে আপনার ধানের কিন্তু আপনার দানা কিন্তু আপনার হলদে হলদে হয়ে যাবে। এই আপনার ধানে আপনি সবিক্রন আর আপনার অ্যামিস্টার টপ ধানের বয়স যখন আপনার 90 দিন বয়স হবে, সেখন আপনারা এইড স্প্রে করে দেবেন। এইবার আপনার ধানের পাকা পর্যায়ে ধানের যখন আপনার শীষ বাড়া ঝাড়ি গেছে, সেখন পাকা পর্যায়ে কিন্তু আপনার ধান কিন্তু আপনার শীষ গড়িয়ে গেছে, সেই সময় কিন্তু আবার আপনার এই কারেন্ট পোকার আবার আক্রমণ হয়। সেই সময় আবার আপনি অ্যামিস্টার টপ আর আপনার প্লেনাম এইটি আপনারা স্প্রে করে দেবেন। আর মাইনকটা এক্সট্রা আর ভিত্তাকু ধান লাগা সারি 10 থেকে 15 দিনের মধ্যে একবার দিয়ে দেবেন, আর 20-25 দিনের মধ্যে একবার দেবেন, আর 40-45 দিনের দিন একবার দিয়ে দেবেন। এই তিনবার ধানে আপনি স্প্রে করে দেবেন বা সারের সাথে মিশে মিশা দিয়ে দেবেন একবার, তাহলে আপনার ধানে কোনো মাছ পোকা বলি মাছ কাটা পোকা আর থাকবে না। তারপরে থেকে আপনার আবার আপনি প্লেনাম ফিলিয়া এইগুলো আপনারা ধানে ব্যবহার করবেন। আর এইটুকু মাথায় রাখবেন ধানের বয়স আপনার 40 দিন হয়ে গেলে আর পরে আর আপনি সার দিয়ে যাবেন না, কেননা 40 দিন বয়সে কিন্তু আপনার ধানের জমিতে কোনো সারই আপনি দিবেন না। যদি দিতে পারেন একটা সারি দেওয়া যাবে, সেটা আপনার এমওপি, এমওপি বিঘাপ্রতি আপনি 10 থেকে 7 কেজি টিপ এমওপি আপনার 40 দিন পরে এই সারটা আপনারা ব্যবহার করতে পারেন। এই সারটা আপনি চাষেও দিচ্ছেন পটা এমওপি দিছে 40 দিন পরে এই সারটা দিবেন। এই কারণে আপনি ধান যদি খুব বেগ হয় খুব জোর হয় এই কারণে আপনারা এমওপিটা আপনার ওই 40 দিন পরে ওইটি আপনারা দিতে পারেন। তাছাড়া ধান আপনার কটা হই বসে যাক, আপনি প্রথম পর্যায়ে যা যা সার দিচ্ছেন তারপরে কটা হই বসে যাক, আর আপনারা কোনো সার নিয়ে যাবেন না, আপনারা স্প্রেটা নিয়মিত করবেন। তো ভিউয়ার্স, আপনারা ধানের জমিটা দেখুন, এই ধানে কিন্তু আপনার পরিপূর্ণভাবে যা যা সার জমিতে আপনার যে যা যা আমি কথা বলবো সেই সেই সার কিন্তু আপনার এই জমিটাই দিয়া, এই জমিটাই কিন্তু দিয়া সেই সেই সার। এই সার করান যাতে আপনারা এরকম নিয়মে দেন, তাহলে কিন্তু আপনার ধান এইরকম নিয়মেই হবে আর মাঠের সেরা হবে ধান, আর সবাই বলবে যে ধান আপনার কী কী দিয়েছেন, আপনি একদম কৃষক ডাক্তার হয়ে যাবেন, আপনার থেকে সবাই সাজেশন নেবে। তো ভিউয়ার্স, আপনারা যা যা আমি কথা বললো এই নিয়মেই আপনারা ধানের আবাদ করবেন। আবাদ চাষ করলে আপনার খুবই লাভবান হবেন। ধান আপনার এমনি যদি সাধারণভাবে আপনি এজমালিভাবে যদি আপনারা আবাদ করেন চাষ করেন, তাহলে ধানের আপনার ফলন পাবেন 10 থেকে 15 মণ। আর যাতে আপনি ভালোভাবে এরকম যে যে কথা করেন আমি বললি এই নিয়মটা যদি আপনারা মানেন, তাহলে আপনারা ধান হবে বিঘাপ্রতি 20 থেকে 25 মণ। আপনার 10 মণ ধান ডিফারেন্স হবে, যদি না হয় সেখানে আমাকে বলবেন, খালি প্রাকৃতিক দুর্যোগে যাতে আপনার ধান ক্ষয়ক্ষতি না হয়। তো এই নিয়মে আপনার আমন ধান বড় ধান আপনি যে ধানেরই চাষ করেন না কেন সেই ধানেই আপনার এই নিয়মটা আপনারা ফলো করবেন, এই নিয়মটা আপনারা মানবেন। তো ভিউয়ার্স, এই আমার এই ভিডিওটা যাতে আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা শেয়ার করেন, দেন এরকম নতুন নতুন ভিডিও দেন আমি দিতে পারি, আর লাইক দেন। টেবিলে আমার এই বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বরকাতুহু।